মতলব উত্তরের কলাকান্দা ইউনিয়নে সদ্য প্রয়াত শামসুল হক চৌধুরী বাবুলের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকালে কলাকান্দা ইউপি চেয়ারম্যান শোভান সরকার সুভার পক্ষ থেকে এ দোয়া ও মিলাদের আয়োজন করা হয়। মিলাদের পূর্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় ইউপি চেয়ারম্যান শোভান সরকার সুভা বলেন, এত অল্প বয়সে চলে যাবেন তা কল্পনাও করতে পারেনি। এরকম একজন নির্লোভ নিবেদিত প্রাণ নেতাকে হারালাম, যিনি আওয়ামী লীগকে শক্তিশালী করেছিলেন। তিনি ছিলেন বঙ্গবন্ধুর সত্যিকার একজন আদর্শের সৈনিক, যে সত্যিকার দেশপ্রেমে উদ্ভুত এবং তার এলাকার কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের নেতা। তাদের জন্য তিনি কাজ করেছেন, সবসময় তাদের পাশে থেকেছেন। তিনি বলেন, দেশকে আমরা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে চাই, আর সোনার বাংলা গড়ার জন্য যে সোনার মানুষ প্রয়োজন, বাবুল চৌধুরী এই ধরনের একজন মানুষই ছিলেন। তিনি এদেশের মাটি ও মানুষকে ভালোবেসে তাদের কল্যাণে রাজনীতি করেছেন। তিনি সাদাকে সাদা আর কালোকে কালো বলার সৎসাহস রাখতেন। অত্যন্ত স্পষ্টবাদী মানুষ ছিলেন বাবুল ভাই। তার সততার আদর্শ ধারণ করে নিয়ে এগিয়ে যেতে হবে। তার অম্লান স্মৃতি এলাকাবাসী ও তার অসংখ্য ভক্ত শুভানোদয় চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ রাখবে। দেশ ও মানুষ তাই তাকে নিয়ে চিন্তা করবে, তাকে মনে রাখবে। এই স্বপ্নসারথি, কর্মজীবী ও মেহনতি মানুষের মধ্যে বেঁচে থাকবেন চিরদিন। আরও বক্তব্য রাখেন এক্লাসপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রেহানুদ্দিন নেতা, সেঙ্গারচর পৌর যুবলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন খান, সেঙ্গারচর কলেজ ছাত্রলীগের সভাপতি মনির হোসেন, আয়ুবালি মেম্বার টিপু সোয়াল, কাকন, কামরুল, ছাত্রলীগ নেতা রাসেল, ছিরু, রাজীব। মিলাদ ও দোয়া পরিচালনা করেন মাওলানা হাবিবুল্লাহ। গত শুক্রবার মোহনপুরে দ্বিতীয় জানাজা শেষে বনানীস্থ কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়। এর আগে বৃহস্পতিবার সকালে ঢাকার ল্যাবির হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান এই বীর মুক্তিযোদ্ধা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 70 বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।